খনত উপস্থিত থকা আপোনালোক সকলোৰ প্ৰতি মই মোৰ আন্তৰিক শ্ৰদ্ধা জ্ঞাপন কৰিছো আৰু গুৰুজনালৈ কোটি কোটি প্ৰণিপাত যাচিছো আমাৰ অসমীয়া সমাজ জীৱনত শ্ৰীমন্ত শংকৰদেৱ কলাক্ষেত্ৰই যোৱা 23টা বছৰে সাংস্কৃতিকভাৱে আধ্যাত্মিকভাৱে সামাজিকভাৱে এটি গুৰুত্বপূৰ্ণ ভূমিকা পালন কৰি আহিছে অসমৰ বৰাক ব্ৰহ্মপুত্ৰ পাহাৰ ভৈয়ামত বহবাস কৰা বিহত্তৰ অসমীয়া সমাজখনৰ মাজত সমন্বয় শক্তি বৃদ্ধি কৰাত শংকৰদেৱ কলাক্ষেত্ৰৰ উল্লেখযোগ্য ভূমিকা পালন কৰিছে বহু শিল্পী এই মহাস্থানৰ পৰা উৎপত্তি হৈছে আজি গগৈদেৱে কোৱাৰ দৰে 30 বছৰ পূৰ্বে যেতিয়া এই মহাস্থান নিৰ্মাণ কাৰ্য সম্পূৰ্ণ হৈছিল আৰু 98 চনত যেতিয়া নিৰ্মাণ কাৰ্য সম্পূৰ্ণ হৈছে আৰু সেই সময়ত দেশৰ মহামান্য ৰাষ্ট্ৰপতি ডাঙৰীয়াই উদ্বোধন কৰিছিল আৰু হুদাকণ্ঠ ভাৰতৰত্ন ভূপেন্দাৰ গীতেৰে এই মহাস্থানৰ জয়যাত্ৰা আৰম্ভ হৈছিল আমাৰ লক্ষ্য শ্ৰীমন্ত শংকৰদেৱ
কলাক্ষেত্রে বিশ্বজয় করার বাবে ইয়াত এনে ধরনে আমি উন্নত মানব সম্পদ গড় দিব লাগিব যি সকলে বিশ্বর বুকুত গুরুজনার আদর্শে সমন্বয়ের শক্তি বিতরণ করিব আর ভক্তিভাবে মানুহৰ মাজত একতার বান্ধোনেৰে বিশ্বজয় করার প্রয়াস করব। গতি তেনে ধরনের মহৎ লক্ষ্যরে এই কলাক্ষেত্র নির্মাণ করা হয়েছে। ই কেবল ভৌগোলিক পরিসীমার ভিতর বুকুত বসবাস করা 3,50,00,000 লোকর মাজত আবদ্ধ হয়ে থাকার অনুষ্ঠান নহয়, বিশ্বর বিভিন্ন প্রান্ত গুরুজনা আদর্শ প্রতিষ্ঠা করার এটি শক্তিশালী প্রয়াস, এটি শক্তিশালী পদক্ষেপ। গতি আগন্তক দিনত রাইজে এই কথাবিলাক উপলব্ধি করিব লাগিব। আজি এই সময়ত মই নিশ্চিতভাবে 1984 সনের 22 ফেব্রুয়ারী এই মহাস্থান নির্মাণের বাবে যে আধারশিলা স্থাপন করা হয়েছিল সেই সময়ের মাননীয় মুখ্যমন্ত্রী 1984 সনের প্রফুল্ল মহন্ত ডাঙরিয়ায় যে শক্তিশালী পদক্ষেপ লৈছিল আর সেই সময়ের প্রতিষ্ঠাকালত যিমান সংখ্যক মহান ব্যক্তি এই যাত্রা সামিল হয়েছিল মই তেখেতসকলকো আজি এই মুহূর্তত আন্তরিক কৃতজ্ঞতার শ্রদ্ধা জ্ঞাপন করছো। আমি এতিয়া অসমৰ উঠি অহা চামটোৰ বাবে শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রর বিষয়ে অবগত করার দায়িত্ব পালন করিব লাগিব। আমার জ্যেষ্ঠ সকলের মাজত কথাবিলাক আবদ্ধ করে রাখিলে আমার দায়িত্ব সম্পূর্ণ নহয়, বহু করবলগা আছে। কারণ গুরুজনার লড়ালি কালেরপরা জীবনের শেষ মুহূর্তলৈকে যেটা জীবন যাত্রা এই সন্দর্ভত আমার বহুত শিকিবলগিয়া গবেষণা করবলগা বিষয়বস্তু ইয়াত আছে। গতি মই ভাবো যে আগন্তক দিনত শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রে অসমৰ বিভিন্ন প্রান্ত এই অনুষ্ঠানটা সম্প্রসারিত করার প্রয়াস করব লাগিব আর ভারতবর্ষের বিভিন্ন মূল প্রাণকেন্দ্র সমূহতো শঙ্করদেব কলাক্ষেত্রর একোটি আমি শাখা তাত নির্মাণ করে তুলব লাগিব। তো হব গুরুজনার আদর্শ এই অসমৰপৰা বিশ্বর বুকুলে কড়িয়াই নিয়া আর মূল দৃঢ় বিশ্বাস, কারণ গুরুজনায় ধর্মের মূল যেটু উদ্দেশ্য এইটু সমাজখন একত্রিত করার যেটু বাণী আমার হাতত অর্পণ করে গেছে আর ভক্তিরহর যোগেদি এজন ব্যক্তি আন এজন ব্যক্তি হৃদয় জয় করার যেটু উত্তম পথর সন্ধান দিয়ে গেছে। গতি আমি নিশ্চিতভাবে এই আদর্শক যদি আমি বিশ্বর বিভিন্ন প্রান্তলে কড়িয়াই নিউ নিশ্চিতভাবে সকলে গুরুজনার আদর্শক শ্রদ্ধা সহকারে গ্রহণ করব। কারণ মানুহে মানুষ গড়িব লাগিব, মানুহে মানুহৰ মানবীয় অনুভূতিরে মানুহে হৃদয় জয় করব লাগিব, মানুহে মানুহৰ বাবে কাম করব লাগিব। আর ভূপেন্দার গীতেরে সেই কথাখিনি সুন্দর রূপত প্রকাশ করে গেছে। গতি আজি এই শুভক্ষণত মই বিশ্বাস রাখিছো যে এই শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্রর চোয়াচিতা করা দায়িত্ব কেবল সমাজের নহয়, প্রতিগৰাকী অসমীয়া সন্তানে এই মহাস্থানের পরিষ্কার করে রখা গুরুজনার আদর্শ ইয়াত সুন্দরভাবে সংরক্ষিত করার দায়িত্ব বহন করব লাগিব। কারণ এনে ধরনের এটি রাজ্যিক প্রতিষ্ঠান, রাইজর জনতায় মূর পাতি দায়িত্ববিলাক গ্রহণ করিব লাগিব। ইয়াত অসমৰ বিভিন্ন প্রান্তর পৰা অহা প্রত্যেকগৰাকী ছাত্র ছাত্রী হক, যুবক যুবতী হক, বয়োজ্যেষ্ঠ আমার নাগরিক হক, প্রত্যেকেই এই চৌহদত প্রবেশ করার লগে লগে গুরুজনাক স্মরণ করে তেখেতসকলৰ থকা সময়টোত সেই গুরুবাণীক হরগত করে এই মহাস্থানের পবিত্রতা রক্ষা করব। গতি মই আশা রাখিছো যে আজি অসমীয়া জাতিয়ে আমার বৌদ্ধিক শক্তি, আধ্যাত্মিক শক্তি, সাংস্কৃতিক শক্তি
বিশ্বর মানব সমাজে উমান পাব পরাকৈ আমি এই মহৎ স্থানের মর্যাদা তেনে ধরনে গড় দিয়ার লক্ষ্য স্থির করব লাগিব। আমি পারি নোৱাৰার কোনো কারণে নাই, কেবল কেতিয়াবা আমি কথাবিলাক গভীরভাবে চিন্তা নকৰো, দায়িত্বটো মূৰ পাতি নলওঁ। নিষ্ঠা, সততা, আন্তরিকতা, শ্রদ্ধা, ভক্তি, এইবিলাক যদি আমার হৃদয়ের পৰা নিগৰি আহে আর আমার চিন্তাত যদি প্রাধান্য পায় আর আমি যদি ইয়াক আমার জীবনের মূল দায়িত্ব হিসেবে পালন করবলে সংকল্পবদ্ধ হও, প্রতিজ্ঞাবদ্ধ হও, সকলো সম্ভব। আজি শিখ জাতি যে ধরনের গুরু নানকক, মহাপুরুষ গুরু নানকক বিশ্বর বুকুত প্রতিষ্ঠা করার যাত্রাত যি শ্রদ্ধা ভক্তি আত্মনিয়োগ করেছে, বিশ্বের যি ঠাইলৈকে তেখেতসকলে ধাবমান হয়েছে, বিভিন্ন শিক্ষার শিক্ষিত হয়ে তেখেতসকলে যিবিলাক বৃত্তিত তেখেতসকলে পদাপন করেছে, সেই স্থানতে গুরুভক্তিলৈ গুরুর মহাস্থান নির্মাণ করার তেখেতসকলে এটা আধ্যাত্মিক দায়িত্ব পালন করেছে। ফলত আজি ইউরোপে হোক, কানাডায় হোক, আমেরিকায় হোক, আফ্রিকায় হোক, তেখেতসকলে সেই কাম ভক্তিভাবে সম্ভব করে তুলিছে আর তেখেতসকলে থিৰাং করে লৈছে মই জীবনের বিভিন্ন বৃত্তিত জড়িত হলেও, মই বিভিন্ন কামত আত্মনিয়োগ করলেও মোর জীবনের গুরুজনার প্রতি পালন করবলগা দায়িত্ববিলাক মই পালন করবার বাবে 24 ঘন্টার ভিতর ইমান ঘন্টা মই ডেডিকেট করবই লাগিব। হে সংকল্প, হে প্রতিজ্ঞা তেখেতসকলের মনে প্রাণে শ্রদ্ধা ভক্তিরে পালন করার বাবে আজি বিশ্বর বুকুত কন্টেম্পোরারি এইফালে ওয়েস্টত গুরু নানক আর ইষ্টত মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব সমসাময়িক নববৈষ্ণব আন্দোলনের প্রধান গুড়ি ধরুতা, গতি তেখেতসকলে সেইখিনি নিষ্ঠারে আজি তারিখ পালন করার বাবে বহু দূর আগুয়াই গল আর আমি আগুয়াই যাব লাগিব। আমি এতিয়া গুরুজনাক লৈ বিশ্বজয় করার পরিকল্পনা সুস্পষ্টভাবে প্রস্তুত করব লাগিব আর সকলো সম্ভব সিদ্ধান্ত লব লাগিব। গতি মই আশা রাখিছো যে আগত আমি সকলে ভক্তিভাবে, কারণ কেবল আনুষ্ঠানিকতা বজায় রাখি সভা সমিতি পাতিলেই গুরু ভক্তি সম্পূর্ণ নহয়। ইয়াক দৈনিক আমার 365 দিন বছরেকত থাকে, 365 দিনের প্রতিদিনেই গুরুজনার নামত আমি কিবা এটা ভাল কাম করা, গুরু আদর্শের ভাল কাম করার আমি প্রয়াস করব, তেতিয়াহে গুরুজনাই আমাক আশীর্বাদ দিব। কারণ ইমান কষ্ট স্বীকার করে সেই সময় যাত্রা যাত্রা আরম্ভ করেছিল, মই এতিয়াও ভাবিলে আচরিত লাগে, যাতায়াত ব্যবস্থা নাই, যোগাযোগ ব্যবস্থা নাই, তেনে পরিস্থিতির মাজত বহু প্রত্যাহ্বানের যোগ্যতার প্রত্যুত্তর দি গুরুজনার তীর্থযাত্রা সমূহ সফল করে তুলিছে। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত বসবাস করা বিভিন্ন জাতিগোষ্ঠীর লোকবিশ্বাস, পরম্পরার মূল্যবোধ, আধ্যাত্মিক চিন্তাধারা সকলো আয়ত্ত করবলে সক্ষম হয়েছে। সেই যাত্রা সাধারণ যাত্রা নাছিল, এই যাত্রাবিলাকৰ বিষয়ে আমি গবেষণা করব লাগে। মই তো পরম পূজনীয় সত্তাধিকার প্রভুসকলের ওসর এনে ধরনের মই কথা রাখিছো আর মই বিচার এতিয়া আমার সমাজের আমার আঙুলতা ডেকা ডাঙরিয়ানি আর সুদর্শন ঠাকুর ডাঙরিয়ার লগতে আমার পরম সদার সন্মুখত বহি থাকা আমার এই সমাজের বহু বিশিষ্ট ব্যক্তি সদস্য সদস্য হিসেবে আছে, মই তেখেতসকলের সন্মুখতো কৈছো আর আমি এইখন সমাজে আগন্তুক দিনত তেনে ধরনের পরিকল্পনা প্রস্তুত করব লাগিব আর সরকারখনেও, কারণ এখন সরকার আমি জনসাধারণের উন্নতির বাবে জনকল্যাণমুখী বহু আসনি হাতত লৈছো, কিন্তু এই আসনিবিলাক রূপায়ণ করার উপরও আমার একটা দায়িত্ব আছে সমাজখনক আধ্যাত্মিকভাবে সবল করে তোলা। কারণ এখন সমাজত শৃঙ্খলাবদ্ধতা, নিয়মানুবর্তিতা আর শক্তিশালী একটা জাতীয় চরিত্র নির্মাণ করবলগা হলে আধ্যাত্মিক শক্তির প্রয়োজন
সাংস্কৃতিক চিন্তাধারার প্রয়োজন, আর এইবিল শক্তি না থাকলে এখন সমাজ বিশৃঙ্খল হব পারে, অরাজকতা সৃষ্টি হব পারে। গুরুজনাই সেইভাবে সমাজখন শৃঙ্খলাবদ্ধ করার স্বার্থত, সমাজখন শক্তিশালী করার স্বার্থত বহু শক্তি প্রদান করে গেছে। অমর সৃষ্টির যোগেদি সাংস্কৃতিকভাবে, আধ্যাত্মিকভাবে, সামাজিকভাবে নানা ধরনের ব্যবস্থা প্রবর্তন করে গেছে। নামঘরের সত্য প্রতিষ্ঠা করা পর্যন্ত কিমান সুন্দর সামাজিক, সাংস্কৃতিক, আধ্যাত্মিক ব্যবস্থা গুরুজনে আমাক উপহার দিয়ে গেছে। সেইভাবে আজি অসমীয়া জাতিয়ে সন্মান সহকারে একবিংশ শতিকাত বিশ্বর বুকুত আজি পদাপন করার যোগ্যতা অর্জন করেছে। গুরুজনাই সেই শক্তি নিদিয়া হলে আমি পরিচয় কেনে ধরনের দাঙি ধরল হলে, সভ্য সমাজের একো একোগী উন্নত মানব সম্পদ হিসাবে নিজের পরিচয় মর্যাদা দিয়া সহকারে দিয়াটো সম্ভব নহল হয়। গতি সেইভাবে উঠি অহা ছাত্র ছাত্রীসকলক গুরুজনার আদর্শে ভাল মানুষ হিসাবে সমাজের বুকুত আমি গড় দিব লাগিব, আদর্শ নাগরিক হিসাবে ভারতবর্ষের বুকুত প্রতিষ্ঠা করব লাগিব, আর একো একোগী সবল শক্তিশালী আত্মবিশ্বাসী ব্যক্তি হিসাবে, পাকৈত ব্যক্তি হিসাবে বিশ্বজয় করার বাবে যোগ্য আর দক্ষ করে তুলবলে, আর সকল শক্তি গুরু ভক্তির যোগেদি সম্ভব আয়ত্ত করার, আর গুরুজনার যে অমর সৃষ্টি গীত মাত সকলবিল ভগবান, এই সকলবিল আমার বাবে, আমার শক্তি প্রদান করার বাবে তেখেতে এই রবিল রচনা করে গেছে। গতি সেইভাবে মই ভাবু যে আজি এই শুভক্ষণত আমি সকলে সেই দিকে আগুয়াই যার নিমিত্তে সংকল্প গ্রহণ করব লাগিব। আজি এই সভাত বহু দূর দূরণির বহু বিভিন্ন জাতি জনগোষ্ঠীর সুন্দর বারে রখনিয়া কৃষ্টি সংস্কৃতির দল আহিছে। মই সকলকে শ্রদ্ধা জানাইছো শিল্পী সকলক, এই সুন্দর সমাজ, বৃহত্তর সমাজ, এই সমাজে বিশ্বর 770 কোটি জনতার দৃষ্টি আকর্ষণ করবা যোগ্যতা, দৃঢ়তা, আমার সেইখিনি শক্তি আমার মাজত মজুত আছে। গতি সেইভাবে আমি সকলে গুরু আদর্শে মিলাপ্রীতি থাকিব লাগিব, সংঘাত নহয় সমন্বয়। গুরুজনার ধর্মর মূল লক্ষ্য আসলে এই সমাজ শক্তিশালী করা সমন্বয় দ্বারা, আর সেইভাবে ভক্তির প্রদান করে গেছে। আপনি যিকোনো এজন ব্যক্তি, অচিনা ব্যক্তি হব পারে, চিনাকি ব্যক্তি হব পারে, জ্যেষ্ঠ হব পারে, কনিষ্ঠ হব পারে, ভক্তিভাবে সম্বোধন করলে তার অন্তরত আপনার প্রতি সদ্ভাবনা সৃষ্টি হয়। ভক্তি রস পান করলে আপনি শক্তিশালী হব পারিব, জীবনের বাটত শান্তি আয়ত্ত করবলে সক্ষম হব। ভক্তির অবিহনে এই পৃথিবীত যিমান আপনি দক্ষ নহক কিয়, যোগ্য নহক কিয়, ভক্তিভাবে কিন্তু আপনার মানুষের আটাইতকৈ প্রিয় পাত্র করে তুলব পারে। গতি ইমান মহান শক্তি গুরুজনাই আমার বাবে দি গেছে, আর ইয়াক আমি সঠিকভাবে আয়ত্ত করে আমার উঠি অহা ছাত্র ছাত্রীসকলক ভাল মানুষ হিসাবে বিশ্বর মানব সমাজত আমি উপহার দিব লাগিব, আদর্শ ব্যক্তি হিসাবে নির্মাণ করব লাগিব, যিনি নাকি শান্তির বাণী দিব, সমন্বয়ের বার্তা দিব, আর যোগ্যতার দক্ষতার পরিচয় দিব। গতি আজি শুভক্ষণত মই এইখিনি কথাকে কই আগন্তুক দিনত আমার লক্ষ্য আছে, সমাজখনে ইতিমধ্যে সিদ্ধান্ত লৈছে যে ডিব্রুগড়, ডিফু, শিলচর, কোকরাঝার ইত্যাদি ঠাইতো আমার এক্সটেনশন সেন্টার হব, শাখা হব, আর ঠিক তেনেধরনের দিল্লি, বেঙ্গালোর ইত্যাদি ইত্যাদি ঠাইতো আমার পরিকল্পনা আছে। আমি আগুয়াই যাবই লাগিব, আমি কেবল ইয়ার মাজত সংকুচিত হয়ে থাকলে নহব। আর এই মহাস্থান আমার এই কলাক্ষেত্র, শঙ্করদেব কলাক্ষেত্র 365 দিনে যাতে সক্রিয় হয়ে থাকে তারবাবে মই এখন ক্যালেন্ডার আমার পরম শ্রদ্ধার সমাজের বিশিষ্ট সদস্য সদস্যসকলক আহ্বান জানাইছো, 365 দিনে আমি এই মহাস্থান শ্রীমন্ত শঙ্করদেব কলাক্ষেত্র কেনে ধরনের রাইজর স্বার্থত আমি ইয়াক উৎসর্গা করব পারো, আর ইয়াতে অসমের বিভিন্ন সরু বড় জাতি জনগোষ্ঠীর যিমান পরম্পরাগত গীত মাত আছে কেনে ধরনের প্রদর্শন করে অসমীয়া জাতির
যেটু পারে রখনে সাংস্কৃতির শক্তি প্রদর্শন করব পারো ইয়ার বাবে উচিত পরিকল্পনা প্রস্তুত করবলে তেখেতসকল মই আহ্বান জানাইছো আগন্তুক দিনত এখিনি কাম করব লাগিব আজি মই ভাল পাইছো সিদ্ধার্থ ভট্টাচার্যী ডাঙরিয়ায় উন্নয়ন আমার নগর উন্নয়ন বিভাগের মন্ত্রী হিসাবে আজি গুয়াহাটির বুকুত হাইমাক্স যেটু লাইটের ব্যবস্থা করার কারণে আমার সুন্দরভাবে ইয়াক পোহরাই তুলিছে নিশার ভাগতো আমার বিভিন্ন প্রান্তরপর অহা পর্যটক বা ইয়ার ভিজিটর সকলে আমার কলাক্ষেত্র প্রবেশ করে বিভিন্ন ধরনের কৃষ্টি সংস্কৃতি আমার নৃত্য দলের তেখেতসকলে অনুষ্ঠান উপভোগ করব পারিব আমি নির্দিষ্ট সময়ের এই কামবিলাক সম্পূর্ণ করে তোলার যেটু লক্ষ্য স্থির করা হয়েছিল এই ক্ষেত্রে ভট্টাচার্য ডাঙরিয়ার লওয়া উদ্যোগে আর আমার প্রাক্তন মুখ্য সচিব কুমার সঞ্জয় কৃষ্ণ ডাঙরিয়াও তেখেতেও তৎপরতার এইখানে কাম করার ক্ষেত্রে যেখানে পদক্ষেপ ললে মই ভট্টাচার্য ডাঙরিয়া তেখেত সঞ্জয় কুমার সঞ্জয় কৃষ্ণ ডাঙরিয়াকে মই ধন্যবাদ জানাইছো আর সদু শেষত আজি এই অনুষ্ঠানত উপস্থিত থাকি আপনাদের আজি প্রতিষ্ঠা দিবস সফল করার বাবে যেখানে আপনাদের সদ্ভাবনা আন্তরিকতা সহযোগিতা আগবাড়ালে তার বাবে ইয়াত উপস্থিত থাকা প্রত্যেকগী বিশিষ্ট ব্যক্তির শ্রীচরণত মই গভীর শ্রদ্ধারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছো আহক আমি সকলে মিলি এই মহাস্থান গুরুজনার এই পবিত্র আদর্শ আমি বিশ্বজয় করার বাবে আমি ইয়াক আকুয়ালি লই আমার জীবন যাত্রা সফল করে তুলু তাকে কামনা করি মই মোর বক্তব্য সামরিলো ধন্যবাদ জয় অসম জয় হিন্দ।